প্রদান করেছে। আমি না জানো যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা গোপন গণতান্ত্রিক গোপন প্রক্রিয়ার এটা খবর বা তথ্য মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কেনেকে লাভ করেছে এই বিষয়ে আমি অজ্ঞাত, আর সেই বিষয়টোত আমার কবলগিয়া বিশেষ কথা একো নাই। তেখেতে যদি করবাত কিবা কারণত তথ্য লাভ করে কথা কইছে সেটা আমি তেখেতে জানে, কিন্তু আমি জানো যে এটা একটা গোপন প্রক্রিয়া, গোপন প্রক্রিয়ার কথা এনে ধরনের কিয় কইছে এয়া তেখেতে জানিব। কিন্তু এই কথাটা ঠিক যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগে গ্রহণ করা শিক্ষা হেতু এপটোর বিসঙ্গতি আছে, আর সেই বিসঙ্গতিব আমি বারে বারে দেখাই দিয়ে আছো, আর দেখাই দি থাকা কারণেই হয়তো এই বিষয়টি তেনে ধরনের উপস্থাপন করিব পারে। কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি অনুরোধ জানাম যে তেখেতে এই যেটা শিক্ষা হেতু এপত যেখিনি বিসঙ্গতি আছে বলে আমি আবেদন সহকারে আমি জানাইছো, সেই বিসঙ্গতিখিনি দূর করক। কোনো শিক্ষকে উপস্থিতি দিবলৈ আপত্তি করা নাই, কিন্তু বিসঙ্গতিয়ে জ্বলাকলা করাইছে, এই জ্বলাকলা খোৱা এই ব্যবস্থাখিনি দূর করার কারণে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ জানাইছো। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোৱা কথাখিনি যদি সত্য হয় তেনেহলে আমি তো ভাবিম যে শিক্ষক সকলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মতেই কাম করেছে, কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কিছুদিন আগতে কই থই দিছিল যে শিক্ষক আর ডাক্তারের ভোট আমাক না লাগে। গতিকে হয়তো কোনোবা শিক্ষকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অগাধ ভাল পায় তার কারণে ভোট নিদিয়াকে থাকিছে, যদি তথ্য যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হাতত আছে আমি না জানি। আসলে কথাটো সত্য নে অসত্য আমি দিয়া আবেদনবোর চালে গম পাব। এতিয়া যেতিয়া এটা বাচ্চার ক্লাস 4-5 পড়ি থাকা শিশু এটার অনুপস্থিতির কারণ মেটারনিটি লিভ বলে দেখাই দিয়ে, যেতিয়া এজন মৃত শিক্ষকর উপস্থিতিটো দেখাই দিয়ে তার পিছতো যদি বিভাগে কথাটো বিশ্বাস নকরে সেটা আপনার আর বেলেগ কবলগিয়া কথা একো না থাকিব। আর অসমর প্রতিখন জিলার প্রতিটো শিক্ষা খণ্ডর শিক্ষকসকলে যেতিয়াই যে অসুবিধা পাইছে সেই অসুবিধাটো সদায় লিখিতভাবে জানাই আছে, লিখিতভাবেতো মানুহে আর মিছা কথা কব নোৱাৰে। গতিকে শিক্ষা বিভাগক আমি অনুরোধ জানাম যে এই বিসঙ্গতি সমূহ দূর করে, এপটোর বিসঙ্গতি সমূহ দূর করে শিক্ষক শিক্ষয়িত্রী সকলক মানসিকভাবে শান্তিরে ক্লাস করবলৈ সুবিধাটো দিয়ক, সেইটো কোনে নির্ধারণ করিব? সেইটো নির্ধারণ করিব ছাত্র ছাত্রী সকলে, সেই বিদ্যালয়ের ওচৰত থকা অভিভাবক সকলে, সেইটো বিভাগের বহুত মিডিয়া আছে মানে সিস্টেম আছে, সিস্টেমের জড়িয়ে চাও। এতিয়া বিভাগে এটা এপক বিশ্বাস করেছে, হেডমাস্টার সকলক বিশ্বাস করা নাই, ইয়ার ফলত বহুত শিক্ষানুষ্ঠানের আভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। আমি আনকি MD ডাঙরিয়ায় নিজেই ওয়ার্নিং মেসেজ দিছে যে কোনো শিক্ষকে আপনার রাস্তার কাষৰ পৰাই বিদ্যালয়ের নুসুমাক এটেন্ডেন্স দি গুচি যায়। যদি MD ডাঙরিয়া এই কথাখিনি গম পাইছে বা তেনে ধরনের মেসেজ যদি আমি পাইছো যে ভিডিওর জড়িয়ে উপস্থিতি দিছে, এই কথাবোৰে কি হুচাইছে? বিদ্যালয়ের আভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেইটো বিনষ্ট করেছে, আর এই করার সুবিধাটো কত পালে? এপটুক বেশি বিশ্বাস করা হল, কিন্তু বিদ্যালয়ের প্রধান সকলক প্রিন্সিপাল সকলক অবিশ্বাসত লওয়া হল। প্রিন্সিপাল সকলে আগতে নিয়ন্ত্রণ করে আছিল গোটেই ব্যবস্থাটো, যে শিক্ষার ডিজিটালাইজেশন করবলে গৈছে, ডিজিটালাইজেশন করা প্রক্রিয়াটুক আমার বিরোধিতা নাই, কিন্তু ইয়ার যে সবল ভূমিকা বা সবলতা করে লবলগিয়া ব্যবস্থা সেইখিনি কিন্তু করে লব লাগে। শিক্ষা হেতুক লৈ আমার একো বিরোধিতা নাই, শিক্ষা হেতুর এপটোর যেখানে দুর্বলতা সেই দুর্বলতাখিনি দূর করার কারণে আমি রাজ্য সরকারক বারে বারে অনুরোধ করে আছো, আমি বারে বারে শিক্ষা বিষয়া সকলক আমি এই বিষয়ের কথাখিনি জানাই আছো। আজি তিনিদিন আগত মাননীয় সচিব নারায়ণ কুমার সারলৈকে আমি রাজ্যখনের 122 বিদ্যালয়ে জানা আমালৈকে দিয়া আবেদন আমি সচিব ডাঙরিয়ার হাতত অর্পণ করেছো। আমি কৈছো যে এই বিদ্যালয়খিনি এইখিনি অসুবিধা পাইছে দূর করো, দূর করব চেষ্টা নকৰি যদি শিক্ষকসকলক বেলেগ বেলেগ কথা কোৱা হয় ইয়ার ফলত ক্ষতিটো ছাত্র ছাত্রীর, ক্ষতিটো বেলেগরতো হওয়া নাই, ছাত্র ছাত্রীর হয়েছে। আজি শিক্ষা হেতু এপটোই যেতিয়া যখন বিদ্যালয়ত ঘণ্টার পিছত ঘণ্টা ধরে আপনার উপস্থিতিটো দিয়ার কারণে সময় লব, তো সেই বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীসকল বঞ্চিত হয়ে আছে পাঁচদিনের পর। এই কথাখিনি বুঝবলে চেষ্টা করব লাগবে। শিক্ষামন্ত্রী ডাঙরিয়ার বক্তব্যত আমি তেখেতর বক্তব্যতেই কৈছে যে তাত থকা বিসঙ্গতিখিনি আমি দূর করা হয়েছে, দূর করবলে ব্যবস্থাপনা করা হয়েছে, তার মানে শিক্ষা হেতু বিসঙ্গতি আছে শিক্ষামন্ত্রী ডাঙরিয়া গম পাইছে, আমিও তাকেই দেখাই দিয়ে আছো। তো আমি দেখাই দিলে আমি স্কুলত নযোৱা হয়, শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় বিসঙ্গতি দূর করে আছো বলে কলে শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় কথাটা কি ভুল কলে নি? মই তো কলোয়ে যে এটা একটা গোপন প্রক্রিয়া, এই গোপন প্রক্রিয়ার তথ্য তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতলৈকে আহিল কেনেকে? আহিবতো নোৱাৰে, অনুমান
অনুমান অনুমানত কৈছে তেখেতে, অনুমানত কোৱা কথাটোৰ ওপৰত আমি এনেকেই কম যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই এটা সময়ত আহ্বান জনাইছিল যে আমাক শিক্ষক আৰু ডাক্তৰৰ ভোট নালাগে। মুখ্যমন্ত্রীক অগাধ ভাল পোৱা যিখিনি মানুহ, সেই মানুহখিনিয়ে তেখেতৰ কথা শুনি হয়তো ভোট নিদিয়াকে থাকিবও পাৰে, এইটো কথা আমি নাজানো, তেতিয়া তেখেতে জানি এইটোতো এপে কৈ আছে নহয়, এপে কৈ আছে মুখ্যমন্ত্রী যিখিনি কথা কৈছে তেখেতৰ কথাখিনিৰ আচলতে প্ৰথম যিটো বাক্য যে শিক্ষামন্ত্রী আমাক ভোট দিয়া নাই বা ভোট দিছে কিবা যিটো কৈছে সেইটো তথ্যগতভাৱে তেখেতে প্ৰমাণ কৰি লওক আগতে। আমিতো নাজানো আমাৰ তেখেতৰ তাত গোপন কি তথ্য আছে, EVMত দিয়া ভোটটো তেখেতে কেনেকে তথ্য পাইছে, এই গোপন গোপনীয়খিনি কথাটো আমি নাজানিম, তেখেতে জানিব, তেখেতৰ পৰা তেখেতেও ক্লিয়াৰিফিকেশ্যন দিব পাৰে। আমি কেতিয়াও কোনো মন্ত্ৰীকে দুর্বল বা সবল বলে নকম, আমি কম যে বিভাগীয়ভাবে গ্রহণ করা যিখিনি নীতি, নীতিবোৰত করবাত করবাত বিসঙ্গতি রই যায় বা নীতিবোৰৰ পদ্ধতিবোৰত করবাত করবাত ভুল হয়, যেতিয়া ভুল হয় সেই সময়ত থকা শিক্ষামন্ত্রীজনে ইমপ্লিমেন্ট করব যাওঁতে তেওঁ বিফল হয়, আর যেতিয়া শুদ্ধ হয় তেতিয়া সেই সময়ত থকা শিক্ষামন্ত্রী